wa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিনা ম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান যুহযিহা আনান নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে যারা অবস্থান করছেন আজকের আমাদের আলোচনার বিষয় কুরআনময় জীবনের সন্ধানে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের উপায় আমরা এই বিষয়টিকে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের দৃষ্টি তুলে ধরার জন্য আলোচনা করার জন্য চেষ্টা করছি মহান রবের দরবারে তফিক কামনা করছি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পারি প্রথমে আমি বলতে চাচ্ছি যে দুনিয়ার কল্যাণ বলতে কি বুঝি সাধারণত আমরা দুনিয়ার কল্যাণ বলতে আমরা বুঝি আমার সুন্দর বাড়ি গাড়ি সুন্দর পরিবেশ উচ্চতম উচ্চমানের চাকরি সামাজিক একটি অবস্থান ইত্যাদি জিনিসগুলোকে মূলত আমরা বুঝে থাকি যেটা দুনিয়ার কল্লার এবং দুনিয়ার সফলতা আসলে কি তাই আমাদের জন্য সফলতা আল্লাহ রাবুল্লা আলম ও তাজুফা ইন্না খাই তাকুয়া আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সহায় সম্বল তোমরা অর্জন করো আর সহায় সম্বলের মধ্যে সবচেয়ে বড় সহায় সম্বল হচ্ছে সম্বল হচ্ছে তোমাদের তাকোয়া আর তাকোয়া হচ্ছে আল্লাহর বয় আমার জীবনের সর্বক্ষেত্রে আমি চলাফেরার ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে ওটা ক্ষেত্রে চাল চলনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই আমি আল্লাহকে ভয় করব যেখানে আমি যে কাজই করতে যাই সেই কাজটার মধ্যে আমাকে প্রথম চিন্তা করতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এরা অনুমোদন আছে কিনা যদি অনুমোদন থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল যে পথে আমাদেরকে কাজ করতে বলেছেন সেই পথে আমরা কাজ করব এটা আমার জন্য আমি সফলতা মনে করব এতে দুনিয়াবি লাভ হলো কি লাভ হলো না সেই ব্যাপারটা আমার কাছে গ্রহণযোগ্য না আমার কাছে গ্রহণযোগ্য রসুলের অনুসরণ হচ্ছে কিনা আল্লাহর বিধান মোতাবেক হচ্ছে কিনা এরকমভাবে আমাদের জীবনকে যারা পরিচালিত করতে পারে তারাই মূলত দুনিয়ার কল্যাণ হাসিল করতে পারে আল্লাহরাবুল্লাহ আলমিন সোরাই বাকারাতে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতফিল আখেরতে হাসানাত আদা বান্নার আল্লাহরাবুল্লা আলমী নিচক শুধু দুনিয়া অর্জনের জন্য বলেন নাই নিচক আখেরাত পাওয়া অর্জনের জন্যই বলেন নাই বলেছেন যে দুনিয়াতেও তুমি সফল জীবন জীবনযাপন করবে পরখালেও তুমি সফলতা অর্জন করবে আল্লাহর কাছে দুনিয়ার সফল জীবন জীবনযাপনের জন্য যে শর্তগুলা রয়েছে সেটা হচ্ছে আল্লাহর বিধানগুলা নিজের ভিতরে আমল করা শরীয়তের যে সমস্ত বিধানগুলো রয়েছে আমরা এখন রমজান মাসে আসি রমজান গুরুত্বপূর্ণ একটি ফরজ এই ফরজটাকে যথাযথভাবে আল্লাহ রসুল যেভাবে করতে বলেছেন সেভাবে করার মধ্যেই হচ্ছে দুনিয়ার সফলতা এতে দুনিয়ার সফলতা রয়েছে পরকের আল্লাহর সন্তুষ্টি রয়েছে সেখানে যারা শুধুমাত্র এই ভুল ধারণায় পড়ে রয়েছে যে আমি এক ব্যবসাতই আরেক ব্যবসা এক চাকরি থেকে আরেক চাকরি উপার্জনের এক পথ থেকে আরেক উপার্জনের দিকে যাচ্ছি কিন্তু সেখানে হারাল হারামের কোনো চিন্তাই করছি না সেখানে এই রমজান মাসও আমাদের কাছে এমন কষ্ট লাগে যে ব্যবসায়ীরা এমন কিছু গুদাম জাত করার চেষ্টা করে তার দুনিয়ার সফলতার জন্য ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছলছাতরি ধোকাবাজি সে নিয়ে থাকে সেটাও দুনিয়ার সফলতার জন্য আমি বলবো আজকে যারা এই আলোচনা শুনছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন দুনিয়ার সফলতায় চূড়ান্ত সফল সফলতা নয় দুনিয়ার সফলতাই আপনাকে শান্তি দিতে পারে না দুনিয়ার সফলতায় আপনাকে আরাম দিতে পারে না দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি আপনাকে উপহার দিতে পারে কিন্তু দেহের শান্তি আল্লাহ রাব্বুল আলম উপহার দেন আল্লাহ আদিকাহি তৎমা ইনুল কলুম আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে আল্লাহর কোরআন পড়ার মধ্যে কোরআন বোঝার মধ্যে রয়েছে মূলত শান্তি আমরা রমজান মাসে আমরা অবশ্যই কোরআন নাজিলের মাসে কোরআনকে সহি তেলাওয়াত কোরআনের সহি অর্থ সঠিক অর্থ অনুধাবন করে পুরা রমজানকে রোজা রাখা যেরকম এবাদত সেরকম কোরআনকে গবেষণা করে কোরআনকে বুঝে কোরআনকে বিশ্লেষণ করে নিজের আমলে নিয়ে আসার জন্য নিজের পরিবারে সেটাকে জানানোর জন্য নিজের সমাজে সেটাকে বোঝানোর জন্য আমি আমার সাধ্যের ভিতরে চেষ্টা চালিয়ে যাব তবেই মূলত দুনিয়ার সফলতা আসবে এই ক্ষেত্রে যদি আমরা পিছিয়ে যাই তাহলে কিন্তু কালকে দিন আল্লাহর কাছে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আসন আমরা দুনিয়ার কল্যাণের জন্য এই কাজগুলো করি সর্বক্ষেত্রেই আল্লাহর ভয়কে নিজেদের সম্বল বানিয়ে নেই আমার চলাফেরা ওটা বসা চাল চলন ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে আমি আল্লাহ তালাকে স্মরণ রাখি এবং এক্ষেত্রে কার্যক্রম করার ক্ষেত্রে রসুলের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাকে পরিপূর্ণভাবে আমল করার জন্য পরিপূর্ণভাবে সেটাকে নিজেদের কাছে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালাই তবে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে ইনশা আল্লাহ